जानोगे। চা লাগবে? আরে চা ছাড়া আমাদের চলে নাকি? ট্রেনের জার্নি হোক বা অফিসের সিরিয়াস মিটিং, সকালের ঘুম ঘুম ভাব কাটাতেই হোক বা সন্ধ্যেবেলা টিভিতে শাশুড়ি বউয়ের ঝগড়া দেখার সময়, চা লাগবে। আর অতিথি এলে তো কথাই নেই, এবং এটার জন্য কাউকে কিছু বলতেও হয় না, এতটাই আমাদের অভ্যাসে ঢুকে গেছে। অথচ আজ ভাবলে অবাক লাগবে, এটা কিন্তু আমাদের অ্যাকোয়ার্ড টেস্ট। চা খাওয়ার অভ্যেস আমাদের বেশ নতুন। ব্রিটিশ সাহেব এবং কিছু দেশি বাবুর বাইরে মাস কেলে চা খাওয়া শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে। ভারতে চায়ের সাথে একদল মানুষের দুঃখের কষ্টের একটা গল্প আছে, সেটাও বলবো আজ। তবে এপিসোড পুরোটা শুনতে হবে। এই এপিসোডটা কালিদার চায়ের দোকানে হলে বেশি ভালো হতো। দিল্লিতে চায়ের দোকান নেই এমন নয়, টুকটাক কিছু চোখে পড়ে, তবে কলকাতার মতন এত বেশিও নয়। একটা মজার জিনিস মনে পড়লো, আমার কলকাতার অফিসের এক সিনিয়র কলিগকে এত তাড়াতাড়ি গরম চা শেষ করতে দেখেছি যে একদিন তাকে বলেছিলাম যে কে কতদিন চাকরি করছে সেটা, কে কত তাড়াতাড়ি গরম চা শেষ করছে সেটা দেখে বোঝা যায়। আসলে বাড়িতে চা যতটা আয়েস করে খাওয়া হয়, অফিসে কাজের তাড়ার জন্য সেটা কখনোই হয় না। এই এপিসোড শুরু হয়েছে ট্রেনে চা বিক্রির সাউন্ড দিয়ে। এর মধ্যে রাজনীতি খুঁজবেন না প্লিজ। ভারতবর্ষে জনগণের মধ্যে চায়ের জনপ্রিয়তা শুরু হয়েছিল ট্রেন স্টেশনের মধ্যে দিয়েই। প্রথম বিশ্বযুদ্ধের পরে ভারতে বড় বড় স্টেশনে চায়ের দোকান লাগানোর ব্যবস্থা হয়েছিল ব্রিটিশ শাসকের তরফে, যাতে ভারতীয়রা চা সম্পর্কে জানতে পারে, চায়ের একটা পপুলারিটি তৈরি হয়। এই কাজে ব্রিটিশরা যে শুধু সফল হয় তাই নয়, ভারতীয়রা নিজেদের মতন করে চায়ে আদা, এলাচ, গোলমরিচ এইসব ভারতীয় মশলাপাতি দিয়ে জিনিসটাকে অন্য একটা জায়গায় নিয়ে যায়। তবে ভারতের কেউ চা জিনিসটা জানতো না এটা বললে ভুল হবে। আসামে দীর্ঘদিন ধরেই চা পাতাকে রান্নার তরকারিতে ব্যবহার করা হতো, তবে এখন যেভাবে চা হয় সেটা হয়তো হতো না। একটু পিছিয়ে যাই, প্রথম থেকেই বলি, বড় আমাদের আসাম থেকে শুরু করে চীনের দক্ষিণ পশ্চিম প্রান্ত, একটা বড় এলাকা জুড়ে বেশ কিছু জায়গাতেই চা পাতা পাওয়া যায় বহু বহু বছর ধরে। তবে চীনের পুঁথিপত্রে লেখা আছে আজ থেকে 1500 বছর আগে শেন নাং বলে একজন চীনের রাজা ছিলেন, তিনি জল ফুটিয়ে খেতেন, সেই ফোটানো জলে চা পাতা নাকি উড়ে এসে পড়ে, সেই চা পাতার সুগন্ধ তাকে মুগ্ধ করে। তিনি রেগুলার চা খাওয়া অভ্যেস করেন আর তারপর চীনের পাবলিকের মধ্যে জনপ্রিয় হয় চা খাওয়া। এই রাজার গল্পটা রণবীর ব্রার কেবিসিতে বলেছেন, ইন্দ্রজিৎ লাহিড়ির ফুট কাহিনীতেও এই ব্যাপারটা বলা আছে। পার্সোনালি এটা মানতে আমার একটু আপত্তি আছে, কারণ হুট করে অচেনা অজানা কোনো একটা পাতা এসে জলে পড়ল আর রাজা সেটা খেয়ে ফেললেন, ব্যাপারটা আমার কাছে খুব একটা লজিক্যাল তো লাগে না। সেই সময় রাজাদের অনেক শত্রু থাকতো, ফলে কেউ বিষাক্ত কিছু দিল কিনা এরকম একটা ভয়ও থাকতো। তাই রাজা নিজে প্রথমে তিতকুটে একটা পাতা দেওয়া জল খাবেন সেটা খুব একটা লজিক্যাল তো মনে হয় না। আর একটু এগিয়ে আসি, পর্তুগিজ নাবিকরা সেই সময় সারা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে, তাদের হাত ধরে ইউরোপে পাড়ি দিল চা। চা বলতে খুব হালকা লিকারের চা, তাতে দুধ চিনি এসব তখনও পড়েনি। আরও কিছু বছর পরে 1662 সালে পর্তুগিজ রাজকন্যা ক্যাথারিন ব্রিগানজার সাথে ইংল্যান্ডের রাজা চার্লস টু এনার বিয়ের পর ব্রিটেনে পা রাখল চা। রাজ পরিবারের বউ চা খান, ফলে ব্রিটিশ এলিট ক্লাসে সহজেই জায়গা পেয়ে গেল সে। এরপর ব্রিটিশরা ভারতে এসে ঘাঁটি গাড়ে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার একটা বড় অংশ জুড়ে থাকত চীন থেকে চা আনিয়ে সেটাকে ইংল্যান্ডে পাঠানো। ততদিনে চা সাহেবদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে উঠেছে, এবং ট্র্যাডিশনাল চায়ের পাশাপাশি দুধ এবং চিনি দেওয়াও শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে ব্রিটিশরা ভারতে খোঁজ পেল যে আসামে চায়ের গাছ আছে, যেটাকে স্থানীয় লোকজন অর্থাৎ সিংপোরা তরিতরকারি বা সবজি হিসেবে ব্যবহার করে। 1823 সালে রবার্ট ব্রুস নামের এক সাহেব চলে গেলেন আসাম এই ব্যাপারটা খোঁজ খবর করতে। তিনি কিছু সেই চা গাছের পাতা, ফল, ফুল নিয়ে এলেন কলকাতায়। কিন্তু কলকাতার সাহেব পণ্ডিতরা বললেন, না এ তো সেই চা নয়। তো আসামের গাছ নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল।
ওদিকে চায়ের ডিম্যান্ড ইউরোপে বেড়েই চলেছে। চীন চায়ের বদলে সাহেবদের থেকে রূপ নিত। একটা সময় সাহেবদের রূপোর স্টক গেল কমে, চীন চা দিতে অস্বীকার করল। সাহেবরা ধুরন্ধর লোক, চীনকে আফিমের নেশা ধরিয়ে দিল। ইংরেজরা ভারত থেকে স্মাগল করে চীনে পাঠাতে লাগলো আফিম। পুরনো বইতে এগুলোকে চুন্ডুও বলা হয়েছে। যাই হোক, চীনের রাজা ইংরেজদের শয়তানি বুঝতে পেরে ক্যান্টন বন্দরে সব আফিম ধরে পাবলিকলি পুড়িয়ে দিলেন। এদিকে ভারতের নানা জায়গায়, বিশেষ করে আসামে, তখনও চা গাছ লাগিয়ে চা তৈরির চেষ্টা চলছে, কিন্তু কোনোভাবেই সেটা ঠিকঠাক হয়ে উঠছে না, চা গাছ মরে যাচ্ছে। সাহেবরা চা পাতা থেকে চা কীভাবে তৈরি হয় সেই প্রসেসটাই ধরতে পারেননি, কারণ চীন বাইরের লোকজনকে তাদের দেশে ঢুকতেই দিত না। এইখানেই আসে সেই ঘটনা যাকে ইতিহাসের পাতায় দি গ্রেট থেফট বলা হয়েছে। রবার্ট ফরচুন নামের স্কটল্যান্ডের এক সাহেব চাইনিজ সেজে চীনে গেলেন 1848 সালে। তিনি চীন থেকে ব্রিটিশ ভারতে চুরি করে নিয়ে এলেন চা তৈরির পদ্ধতি, কয়েক হাজার চায়ের বীজ, কয়েকশো চায়ের চারা গাছ, এবং সাথে আনলেন 80 জন চাইনিজ চা এক্সপার্টকে। এই বীজ আর চারা গাছগুলো এই এক্সপার্টদের সাহায্যে লাগানো হলো আসামে আর দার্জিলিংয়ে। দার্জিলিং ঠান্ডার জায়গা, কিন্তু অনেক উঁচুতে, যেটা চীনের পরিবেশের কাছাকাছি। অনেকগুলো গাছ বেঁচে গেল। আসামে ঠান্ডা কম, হিউমিডিটি বেশি, দার্জিলিংয়ের মতো অত উঁচুও নয়। ওখানে এই গাছগুলো বাঁচল না, কিন্তু সাহেবরা হাল ছাড়ল না। একটু আগেই আসামের চায়ের মতন একটা গাছের কথা বলেছিলাম, যেটা রবার্ট ব্রুস নিয়ে এসেছিলেন কলকাতায়, সেটাতে চীন থেকে ওই ঝেড়ে আনা টেকনিক অ্যাপ্লাই করা হলো। সেটা ঠিকঠাক কাজও করে গেল। জানা গেল আসামের ওই গাছও চায়েরই অন্য একটা ভেরিয়েন্ট, এবং এই চা চীনের চায়ের থেকে কম কিছু নয়, বরং একটু কড়া স্বাদের লিকার হিসেবে বা দুধ চিনি দিয়ে খেতে বেশ ভালো লাগছে। তো সেই গাছ বেশি বেশি করে লাগানো শুরু হলো আসামের বিভিন্ন জায়গায়। ওদিকে দার্জিলিংয়ে তৈরি হতে থাকলো বিশ্বের সেরা চা, যার বীজ একসময় আমদানি হয়েছিল চীন থেকে। এর প্রায় বছর 50-এর মধ্যে চীনের ওপর আর কোনোই ডিপেন্ডেন্সি থাকলো না, ভারতে এত চা তৈরি হতে থাকলো। সারা বিশ্বের কাছে পৌঁছে গেল দার্জিলিং আর আসামের চা, ক্যামেলিয়া সিনেনসিস ও ক্যামেলিয়া সিনেনসিস অ্যাসামিকা। কিন্তু এই যে বিপুল পরিমাণে চায়ের প্রোডাকশন, তার জন্য দরকার ছিল প্রচুর শ্রমিকের। সেই সময় অবিভক্ত বাংলার মানভূম অঞ্চল থেকে হাজারে হাজারে গরিব মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল আসামে। তাদের সাথে ভারতের অন্যান্য অঞ্চলেরও কিছু মানুষ ছিলেন। প্রথমে আসামের স্থানীয় লোকদের দিয়ে চেষ্টা যে হয়নি এমন নয়, কিন্তু আসামের বন্য জন্তুর উৎপাতে অতিষ্ঠ হয়ে তারা পালিয়ে যায়। তো বাংলা থেকে যাওয়া এইসব মানুষরা গিয়ে বুঝতে পারেন কি ভয়ানক জায়গায় গিয়ে পৌঁছেছেন। পালাতে চাইলে পিটিয়ে মেরে ফেলা হতো প্রকাশ্যে। যে লাখখানেক মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের একটা অংশ, অনেকেই খেতে না পেয়ে, অত্যাচার সহ্য করতে না পেরে বা বন্য জন্তুর আক্রমণে মারা যান। না কোনো সাহেব বা ভারতীয় ঐতিহাসিক তাদের কান্না ডকুমেন্টেড করেননি, কিন্তু সেই মানুষদের সাথে ছিল তাদের সংস্কৃতি। তারা নিজেদের ভাষায়, নিজেদের ঝুমুর গানে ডকুমেন্ট করে গেছেন তাদের কষ্ট, তাদের কান্না। কখনো সময় পেলে মনে করি আসাম যাব, এই গানটা একবার মন দিয়ে একটু শুনবেন। আমি কয়েকটা লাইন বলছি। বাবু বলে, কাম কাম। সাহেব বলে, ধরিয়ান। সর্দার বলে, লিবো পিঠের চাম। ও যদুরাম, ফাঁকি দিয়া চলাইলি আসাম। বানাই দিলি কামিন কুলি, টাঙাই দিলি পিঠে ঝুলি, ঝুলি টাঙায় ভিখারি বানাইলি, নিঠুর শাম জনমে জনমে কাঁদাইলি। তাই যখন চা খাবেন, মনে রাখবেন আমাদের কাপে চা পৌঁছে দিতে গিয়ে একসময় কয়েক হাজার মানুষ জীবন দিয়েছেন, আর অনেক অনেক মানুষের জীবন দুর্বিষহ হয়েছিল। তাই বলে চা ছেড়ে দেবেন নাকি, সেটা বলিনি, তবে ইতিহাস জানা দরকার। ইতিহাস জানা না থাকার ফল হিসেবে দেখবেন ইউটিউবে এই গানটা অনেক অনেক শিল্পী করেছেন, যারা এই গান না বুঝে জাস্ট একটা নাচের গান হিসেবে গাইছেন, নাচ করছেন। আপনি আশা করি এই বোকামি করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে শিগগিরই। আচ্ছলি দুগ্গা দুগ্গা।